হৃদয়ে রক্তক্ষরণ হয়। আর জালেম ইসলামের কথা বলবে তো উলামায়ে কেরাম জোরে কণ্ঠে ঠিক না বেশি, ইমানের ইসলামের দ্বীনের গুরুত্বপূর্ণ কথা কারা বলবে জোরে বলেন কারা বলবে? ইসলামের ইমানের দ্বীনের গুরুত্বপূর্ণ কথা তো বলবে উলামায়ে কেরাম, আমরা তো হব মুহতাজ জোরে কণ্ঠে ঠিক না বেশি। আশরাফ আলী থানভি আর তার বিবি দুজনে দরপাল্লা হইতেছে। আশরাফ আলী থানভি রহমতুল্লাহি আলাই আবার এক দৌড় দিয়া বিবির আগে পৌঁছায় গেছে, ফাস্ট হয়ে গেছে। এইবার ফাস্ট হইয়া আশরাফ আলী থানভি কান্না করতেছে, কান্নায় ভেঙে পড়ছে। বিবি জিজ্ঞেস করে, ও আশরাফ আলী, ও স্বামী কেন কাঁদো? তুমি তো আজকে ফাস্ট হইছো, তুমি তো আজকে লাস্ট হও নাই, ফিল করো নাই, তুমি কেন কাঁদলা? আল্লাহর রাসূল তার সহধর্মিণী হযরতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথেও একটা চাঁদনি রাতে দোরপাল্লা দিয়েছে, এই জন্য আমিও সেই সুন্নত আদায় করলাম। হৃদয়ে রক্তক্ষরণ হয়। আর জালেম ইসলামের কথা বলবে তো উলামায়ে কেরাম জোরে কণ্ঠে ঠিক না বেশি, ইমানের ইসলামের দ্বীনের গুরুত্বপূর্ণ কথা কারা বলবে জোরে বলেন কারা বলবে? ইসলামের ইমানের দ্বীনের গুরুত্বপূর্ণ কথা তো বলবে উলামায়ে কেরাম, আমরা তো হব মুহতাজ জোরে কণ্ঠে ঠিক না বেশি। আজকে মুসলমানদেরকে যারা বিধর্মী তারা তো বিধর্মী কোনো কথা নাই, কিন্তু যারা ইসলাম গ্রহণ করেছেন এদের মধ্যেও মুসলমানদেরকে ভাগ করার জন্য নানা ধরনের অপচেষ্টা অপব্যাখ্যা সমাজের মধ্যে চলতেছে, ইসলামের নাম দিয়া লেবেল লাগাই দিচ্ছে জোরে কণ্ঠে ঠিক না বেশি। এই জন্য মুসলমান সাবধান হতে হবে, ইসলামে সব কিছু আছে, ইসলামে এমন কোনো বিধিবিধান নাই যেখানে ইসলামের মধ্যে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডানে বায়ে ওযু থেকে নিয়া ইস্তিনজা পুরা হজ যাকাত সকল শরিয়ার বিধান আল্লাহর রাসূল সম্পূর্ণভাবে আমাদের জন্য ওপেন করে দিয়েছেন, উন্মুক্ত করে দিয়েছেন জোরে কোন ঠিক না বেঠি, সব ওপেন করে দিয়েছেন। এর পরেও যদি আমরা না পারি আমাদের মতো কপাল পোড়া জাতি কি আর আছে? আশরাফ আলী থানভি রহমাতুল্লাহি আলাই ছোট্ট একটা ঘটনা বলেই আজকের বয়ান অসমাপ্ত বয়ান শেষ করব ইনশাআল্লাহ। আশরাফ আলী থানভি রহমাতুল্লাহি আলাই তিনি এক মুরিদের বাড়িতে রওয়ানা হয়েছেন, তার বিবিকে নিয়া রওয়ানা হয়েছে। পথিমধ্যে জোসনারাতে বিবিকে বলে, বিবি এই বিবি আস, আমরা একটা দোরপাল্লা দেই, দেখি দোরপাল্লা দিয়া কে আগে যায় কে পিছনে থাকে। দুজনেই দোরপাল্লা দিয়েছে। এখন বিবি বলে, হাই হাই এত বড় মোল্লা মৌলবী, যদি কথা না বলি মেজাজ গরম হবে, মন খারাপ হবে, বদদোয়া দিবে, রাজি হয়ে যাই। এবার হাকিম উল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভি বিবিকে নিয়া এবার দৌড় দিছে, বিবি আগে চলে গেছে। আরেকদিন আবার বিবির সাথে আরেক মুরিদের বাড়িতে রওনা হয়েছে, পথিমধ্যে বলতেছে, বিবি আসো আবার আজকে আমরা দুজনে মিলে দোরপাল্লা দিই, দেখি কে আগে যাবে কে পরে যায়, কে ফার্স্ট হয় কে লাস্ট হয়। বলে জুয়ান কি কত গরম কত, আরেকদিন পাল্লা দিছিল না, পারো নাই তো, যাক আজকে শ করছে হুজুর মানুষ দিয়া দিই পাল্লা, আবার আজকেও দোরপাল্লা দিয়েছে। আশরাফ আলী থানভি আর তার বিবি দুজনে দোরপাল্লা হইতেছে। আশরাফ আলী থানভি রহমতুল্লাহি আলাই আবার এক দৌড় দিয়া বিবির আগে পৌঁছায় গেছে, ফাস্ট হয়ে গেছে। এইবার ফাস্ট হইয়া আশরাফ আলী থানভি কান্না করতেছে, কান্নায় ভেঙে পড়ছে। বিবি জিজ্ঞেস করে, ও আশরাফ আলী, ও স্বামী কেন কাঁদো? তুমি তো আজকে ফাস্ট হইছো, তুমি তো আজকে লাস্ট হও নাই, ফিল করো নাই, তুমি কেন কাঁদলা? আশরাফ আলী জবাব দিয়া বলে, এ বিবি, এ বিবি আমি তো মন, তুমি তো মনে করছো আমি মনের শখে বোঝা হয় দোরপাল্লা দিয়েছি। বলে, না আমি আমার মনের খায়েশের জন্য দোরপাল্লা দিই নাই, আমি কিতাবের মধ্যে পড়েছি, আমি হাদিসের মধ্যে পড়েছি, আল্লাহর রাসূল তার সহধর্মিণী হযরতে
আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথেও একটা চাঁদনি রাতে দোরপাল্লা দিয়েছে। এই জন্য আমি ও সেই সুন্নত আদায় করলাম। একদিন বলে আশাবি বলে যে একদিন আম্মাজান আয়েশা দোরপাল্লা দিয়া ফাস্ট হয়ে গেছে, আরেকদিন আল্লাহর রাসূল আগে ফাস্ট হয়ে গেছে। দুই দিন ফাস্ট হইয়া এবার আল্লাহর রাসূল কান্দা দিছে। এবার আশরাফ আলী বলে আমিও কাঁদলাম এই জন্য যে আমি এত বছর পর আল্লাহর রাসূলের একজন নগণ্য আশেক হইয়া আল্লাহর রাসূলের ওই আদর্শটা একটু পালন করতে পারলাম, ওই রাসূলের আদর্শটা লালন করতে পারলাম, বিবিকে নিয়া ওই সুন্নত লালন করতে পারলাম, এই জন্য আমি খুশি। এটা আমার দুঃখের কান্না নয়, এটা আমার সুখের কান্না। এই জন্য আল্লাহর রাসূলের জীবনের প্রতিটা পদে পদে প্রতিটা কদমে কদমে আছে মুসলমানদের জন্য শিক্ষা। যেরকম ঠিক না ঠিক, এই জন্য আপনি কোন সাইড ধরবেন, আল্লাহ রাসূলকে প্রত্যেকটা সাইডে গেলেই পাবেন। কেউ যদি চায় যে আমি একজন আদর্শবান নামা হব, তাহলে তুমি হও সরকারে দু আলম নবীর নাতি হাসাইন হোসাইনের মতো সরা নানা হও। যেরকম ঠিক না ঠিক, এ তুমি যদি বাবা হতে চাও, আদর্শবান পিতা হতে চাও, তাহলে হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনার পিতার মতো আদর্শবান পিতা হও। তুমি যদি স্বামী হতে চাও, হযরতে আয়েশা হযরতে খাদিজাতুল কুবরার মতো এই মাজনুনের স্বামীর মতো আদর্শবান স্বামী হও। তুমি যদি রাষ্ট্রনায়ক হতে চাও, হযরতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো রাজনীতিবিদ হও, তুমি আদর্শবান নেতা হও। প্রতিটি মুসলমানের পদে পদে পথে পদে রতে রতে মুসলমানদের জন্য শিক্ষা করণীয় বর্জনীয় আল্লাহ রাসূলের আদর্শ আছে না নাই। আল্লাহ আমাদের সবাইকে রাসূলের প্রতি আদর্শবান হয়ে তার আখলাক তার সিরত গ্রহণ করে আমাদের প্রতিটি মুসলমানদেরকে মুখলিস মুমিন হওয়ার তৌফিক দান করো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।